সালাম আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। বন্ধুরা, এখানে যে বীজগুলো দেখা যাচ্ছে এগুলো চিনতে পারেন কি? যারা অবশ্য গ্রামে থাকেন তারা এই বীজগুলো চিনতে পারেন, কিন্তু যারা শহরে থাকেন তাদের বেশিরভাগই এগুলো চিনবেন না। যাই হোক, আমি আজকে বলে দেব এইগুলো কিসের বীজ। এগুলো হলো শিম বীজ, তবে সাধারণ কোনো শিম বীজ নয়, এগুলো হলো বনশিম। বনশিমকে অনেকে হাতি শিম বলে, কেউ জংলা শিম বলে, কেউ আবার মহিষা শিম বলে, আবার কেউ সুন্দর করে ইংরেজিতে বলে বিগ বিন। তবে যে যাই বলুক, আমি এগুলোকে বনশিম হিসাবে চিনি। এই বনশিমের বীজগুলো আমার ছাদ বাগানের, অর্থাৎ গত বছর আমার ছাদের নিচে মাটিতে আপনি আপনি একটা বীজের চারা গজিয়ে যায়। আর আমার ছেলে আবদুল্লাহ আমার ছাদের রড থেকে একটা সুতাটা নিয়ে সে বীজ পর্যন্ত ওই রড সুতাটাকে পৌঁছে দেয়, আর ওই সুতা বেয়ে বেয়ে গাছটা আমার ছাদে চলে আসে, আর ছাদে এসে গাছটা আমার রডগুলোর মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে অনেক ঝোপালো আকার ধারণ করে, আর তাতে প্রচুর শিম ধরে। এই শিমগুলো আমরা নিজেও রাও খাই, ভাজি করি, অনেক সময় ভর্তা করি, আর আমাদের নিকটস্থ প্রতিবেশীদের মাঝেও অনেকগুলো বিলিয়েছিলাম। তার মধ্যে থেকে এই দুইটা শিম আমি রেখে দিয়েছিলাম এবছর বীজ করার জন্য, সেই বীজগুলো এখানে দেখা যাচ্ছে। এই বীজগুলো আমি আজকে রোপণ করব, তো সে পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনগুলো অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায়, আর সবার প্রথমে আপনি সেটা দেখে নিতে পারেন। তো দেখতে থাকুন, দেখতে দেখতেই কথা হবে ইনশাল্লাহ। এখন যে মাটির মধ্যে আমি খুঁড়তেছি, এই জায়গার মধ্যেই গত বছর এই চারাটা হয়েছিল, অর্থাৎ এখানেই গাছটা হয়েছিল, আর এই গাছটার মধ্যেই প্রচুর শিম ধরেছিল, যে কারণে আমি এই জায়গাতে আজকে আবার রোপণ করার জন্য মাটি খুঁড়তেছি। তো আমার মাটিটা অনেকটা বালুটে টাইপের, এখানে সার পানি খুব কম আছে, যেহেতু এটা আমার কোনো নির্দিষ্ট ঝান না যেখানে আমি গাছপালা, অর্থাৎ যেখানে আমি সবজি চাষ করি, এটা এমনিতেই একটা ছাদের বাইরে একটা স্থান, সেহেতু এখানে আমি খুঁড়ে কিছুটা পচা গোবর দিয়ে দিব। এবছর গত বছর এই মাটিতে এমনি ছিল, এবছর আমি কিছু পচা গোবর দিয়ে দিব, যাতে গত বছরে যে তার ভালো গাছ জন্মে আর সেখানে আরও বেশি ফলন হয়। ওদিকে কথা বলতে বলতে আমি পাঁচটা বীজ আলাদা করেছি, আর পাঁচটা বীজকে আধা ঘন্টার অর্থাৎ 30 মিনিটের জন্য ভিজিয়ে নিতেছি। আর ভিজিয়ে নিতে হবে এই কারণে, এর খোলস উপরে খোলসগুলো অনেক শক্ত থাকে, যেটা সহজে ভিজতে চায় না বা গজাতে চায় না, যে কারণে আমি এটা পানিতে ভিজিয়ে নিতেছি আধা ঘন্টা, খোলস যাতে নরম হয়ে যায় আর অতি সহজে যাতে অঙ্কুরিত হয়ে চারা উপরে চলে আসতে পারে। আর এই ফাঁকে আমি আমার জারটাকে প্রস্তুত করে নেই, তো জারের মাটিকে উর্বর করার জন্য এখানে আমি এক বালতি পচা গোবর নিয়েছি, যেটা আমার এক বছরের পুরানো গোবর। এই গোবর আমি অনেকগুলো স্তূপ করে রেখে দিয়েছি, যেগুলো আমি ব্যবহার করি বিভিন্ন সময় বিভিন্ন কাজে। যাই হোক, আজকে আমি এক বালতি এখানে ব্যবহার করবো, আর তা মাটির সাথে সুন্দর করে অর্থাৎ ভালো করে মিক্স করে জারটা তৈরি করব, তারপরে এর মধ্যে আমি বীজগুলোকে রোপণ করব। সে পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি আমার মাটিকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, এবার বীজগুলোকে বপন করার পালা। তো আমার বীজ ইতিমধ্যে বীজে সুন্দর একটু বড় সাইজ হয়ে গেছে, এর উপরে খোলসগুলোও নরম হয়ে গেছে, তো এবার এগুলোকে আমি বপন করব। আর বপনেরও নিয়ম আছে, এটার উপর আর নিচ দুটো সাইড আছে, উপর সাইডটা একটু চিকন থাকবে, ওই চিকন সাইডটা উপরে রাখতে হবে, আর একটু চওড়া সাইড যেটা মোটা সাইড ওই সাইডটা নিচে রাখতে হবে, আর তা না হলে চারাগুলো উল্টোভাবে গজাবে, অর্থাৎ পাতার সাইড নিচে থেকে যাবে আর এর গুঁড়াটা দেখা যায় উপরে চলে আসবে। এরকম অনেকবার আমি দেখেছি, আমি যখন শিম বীজ লাগিয়েছিলাম আমার জারের মধ্যে, তো উল্টা হওয়ার কারণে, অভিজ্ঞতা একটু কম থাকার কারণে ওই রকম হয়েছিল। তো এখন আমি অনেকটা অভিজ্ঞ হয়ে গেছি, যে কারণে আমি এখন চেক করে করে আমার গাছগুলোকে বহন করতেছি। তো এই ঝাড়ের মধ্যে আমি আজকে তিনটি বীজ লাগাবো, তো তিনটি চারা যখন গজিয়ে যাবে এখানে সবল একটি চারা রেখে বাকিগুলোকে আমি অন্যত্র সরিয়ে নেব।
আলহামদুলিল্লাহ আমার বীজগুলো রোপণ করা শেষ হয়ে গেছে। এবার জারের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব, আর পানি এই কারণেই দেব যাতে জারের মাটিগুলো আর্দ্র থাকে, আর আর্দ্র জায়গায় বীজগুলো খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে গজে উঠতে পারে। এবার আমি এই জারটিকে একটা বস্তা দিয়ে, অর্থাৎ এখানে আমি একটা সিমেন্টের খালি বস্তা ব্যবহার করছি, এই বস্তা দিয়ে ঢেকে দেব। আর এই ঢেকে দেওয়ার দুইটা কারণে, একটা হলো যাতে মুরগি বা অন্য কোনো পাখি বা পশু এটা আঁচ দিয়ে বীজগুলো বের করতে না পারে, আর দ্বিতীয় কারণ হলো এর মধ্যে যে পানি দেওয়া আছে আর্দ্র ভাবটা যাতে ঠিক থাকে, আর আর্দ্র অবস্থা বীজগুলো খুব দ্রুত গজাতে থাকে, সে কারণে আমি এখানে ঢেকে দিচ্ছি। তো একদিন রাখার পরে আমি আবার এই ঢাকনাটাকে সরিয়ে দেব। তো বন্ধুরা আবার চলে আসলাম 5 দিন পর। এবার দেখেন আমার ঝাড়ের কি অবস্থা। আলহামদুলিল্লাহ ঝাড়ের মধ্যে 3টা বীজ লাগিয়েছিলাম, 3টা বীজই খুব সুন্দরভাবে গজিয়েছে। চারাগুলোর স্বাস্থ্য অনেক ভালো, খুব সবল শক্তিশালী মনে হইতেছে, গুঁড়াটাও অনেক মোটা, অর্থাৎ পরিপূর্ণ চারা আর কি। এখান থেকে আমি একটা চারা রেখে দেবো, আর বাকি 2টাকে সরিয়ে অন্যত্র রোপণ করবো। তো বন্ধুরা এবার চলে আসলাম 10 দিন পর। 10 দিন পর এসে দেখা যাচ্ছে আমার চারা গাছটা আগের চাইতে অনেকটা বড় হয়ে গেছে। তো এর মধ্যে ইতিমধ্যে কাটিও গেঁথে দিয়েছি। এবার আমি সুতাটা নিয়ে রেখে ছাদ পর্যন্ত নিয়ে যাবো।